পড়ানোর জন্য গেছেন উনি, আগের প্রেসিডেন্টের জানাজা পরের প্রেসিডেন্ট পড়া লাগবে, জানাজার নামাজ হয়ে গেল আমার দিক তাকান, খলিফা মালিকের জানাজার নামাজ কমপ্লিট, মিলিটারি পুলিশ এসেছে রাষ্ট্রীয় ভবনে অমর ইবনে আব্দুল আজিজকে রিসিপশন করে নিয়ে যাবে, আমার দিক তাকান, রাষ্ট্রীয় মেহমান মেহমানখানায় এখন যাবে, ঘোড়া নিয়ে দুই দিকে দণ্ডায়মান, খলিফা অমর ইবনে আব্দুল আজিজ ডেকে ডেকে বলতেছে শোনো ঘোড়াগুলি ঘোড়া খালে নিয়ে যাও, আমি প্রেসিডেন্ট হয়েছি তাই কি হয়েছে আমার ঘোড়ায় চড়া লাগবে না, যতদিন পর্যন্ত সবার ভাগ্যে একটা করে ঘোড়া না ঢুকবে অতক্ষণ পর্যন্ত আমি ঘোড়ায় চড়ব না, আমার জন্য সাধারণ একটা গাধা নিয়ে আসো, গাধার পিঠে সোয়ার হয়ে আমি আমার বাড়িতে যাব ধরে কম সুবহানাল্লাহ। সমস্ত পুলিশ বাহিনী বিদায় নিয়ে চলে গেল, দেহরক্ষী দুই পাশে দুইজন দণ্ডায়মান বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমে, আমরা আগের বাদশার দেহরক্ষী ছিলাম বডিগার্ড ছিলাম, আপনার কি বডিগার্ড লাগবে না, বলে তোমরা যার যার মনে চলে যাও, আমার বডিগার্ড লাগবে না, আমার বডিগার্ড হলেন স্বয়ং নিজে আল্লাহ, ধরে কান সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট হবার প্রথম রাত বিবিকে কাছে ডাক দিয়ে বলতেছে ও বিবি ফাতেমা মা বোন একটু কান ফলায় শোনেন, প্রেসিডেন্টের বিবির নাম হলো ফাতেমা, ধরে বলেন কি নাম, দ্বিতীয় অমরের বিবির নাম হলো ফাতেমা, ফাতেমাকে কাছে ডাক দেয় নিয়ে কয় বিবির শোন তোমার গলায় যে সুন্দর একটা মালা দেখতে পাচ্ছি আমি, ফাতেমা যতক্ষণ পর্যন্ত এই মালা তুমি বাইতুল মালে জমা না দিবা অতক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নাই, ফাতেমা দেখে বলতেছে প্রাণের স্বামী আমার এই মালা তো আপনি বানায় দেন নাই, মালা দিতে আমার আব্বা, বলে তোমার আব্বা ছিল জালেম একজন শাসক, বাইতুল মাল থেকে এই মালা তোমাকে দান করা হয়েছে, কাজী মালা চাও না তুমি আমার মতো ওমরকে চাও, তখন ফাতেমা বলেছিল হুজুর মালা গেলে একদিন জান্নাতের মালা পড়তে পারবো, কিন্তু আপনার মতো নেককার স্বামী যদি না পাই তাহলে আর স্বামী পাব না, নেন বাইতুল মালের মালা আমার বাবা মালা দিছিল এটা আমি জমা দিলাম, আপনি খুশি থাকেন, আপনাকে আমি বেজার করবো না, ধরে করো সুবহানাল্লাহ। খলিফা যেতে বলতেছি বিবি শোনো ইচ্ছা করলে তুমি এখন বাবার বাড়ি যেতে পারো, বিরাট ধনি আমি ছিলাম এক সময়, প্রত্যেক দিন কাপড় পরিবর্তন, সকালে যে কাপড় পরতাম বিকালে সে কাপড় আমি পরি নাই, বিবিরে জীবনে আমি কোনদিন দেই নাই, কিন্তু আমি হলাম মুসলিম জাহানের খলিফা, ও বিবি আজকের থেকে আমি তোমার খোঁজ খবর ঠিক মতো নিতে পারবো না, জনগণের খবর নিতে গেলে ভোর খবর নেওয়া যাবে না, বিবিরে ইচ্ছা করলে আমার কাছে থাকতে পারো বাবার বাড়িও যেতে পারো, আমি কিন্তু মৃত্যু পর্যন্ত জন্য তোমার কাছে মাফ চাই নিচ্ছি, তোমার হক সঠিক মতো আদায় করতে পারবো না। ফাতেমা রেখে বলে প্রাণের স্বামী আমার আপনার আখলাকার চরিত্র দেখি তো আমার আব্বা আপনার সাথে বিয়ে দিয়েছিল, স্বামী গো আমি সব ছাড়তে পারি কিন্তু আপনাকে ছাড়তে পারি না, বন্ধুগণ প্রেসিডেন্ট হবার পর একদিন সেফ ফল বন্টন করতেছি, কি ফল বাবা নিজেই বন্টন করতেছে, আমিরুল মুমিনের ছোট্ট একটা বাচ্চা এসা ওই সেফ ফলের স্তূপের ভিতর থেকে একটা সেফ ফল টান দিয়া নিয়ে কামড় দিয়েছে, যখন ছোট্ট বাচ্চা একটা সেফ ফল মাত্র নিয়ে কামড় দিয়েছে তার হাত থেকে কি সেফ ফল কেড়ে নেওয়া যেতে পারে বাবা, আমিরুল মুমিনিন সাথে সাথে সেফ ফল টান দিয়ে নিয়ে স্তূপের মধ্যে রেখে দিয়ে বলছে বাবা যাও তোমার মার কাছে চাও তোমার মা তোমাকে সেফ ফল দিবে, বাড়িতে যখন এসব নামাজের পর আসছে আয়সা দেখে বেটা সব ফল খাচ্ছে, আমিরুল মুমিনিন জিজ্ঞেস করে বিবির সব ফল পাইলো তোমার বেটা কোন জায়গায়, ফাতেমা দেখে বলতেছে প্রাণের স্বামী আমার আপনি চিন্তা করবেন না আমার বাবা যেহেতু ছিল বাদশাহ আমার কাছে দুচারে না পয়সা এখনো জমা আছে, আমি আমার বেটার কান্দন থামাইতে পারি নাই, শাহজাদা হয় একটা সব ফল তাও তোর হাতের থেকে আপনি কেড়ে নিয়েছিলেন, আপনি সহ্য করতে পারেন কিন্তু দুঃখিনী মা আমি তো সহ্য করতে পারি না,
বাজার থেকে একটা ছেঁপল নিয়ে আসা দাদার হাতে আমি দিয়েছি। বাদশা ডেকে বলে, বিবি রে, তুই যেমন তোর সন্তানকে মায়া করিস, আমি আমার বেটাকে কম মায়া করি না। যখন আমার বেটার কাছ থেকে ছেঁপলটা কেড়ে নেই, তখন আমার কলিজাকে ছিঁড়ে যেতে চাচ্ছিল, কিন্তু কত কষ্ট আমার হোক না কেন আমি সেদিকে লক্ষ্য করি নাই। আমি লক্ষ্য করেছি একটা ছেঁপল, একটা ছেঁপলের জন্য যদি আমার জাহান্নামের আগুনে জ্বলা লাগে, আমি আব্দুল, আমি ওমর ইবনে আব্দুল আজিজ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এটা ছিল মুসলমান বাদশাদের ইতিহাস। তার হাত থেকে কি সেফল করে নেওয়া যেতে পারে বাবা? আমিরুল মুমিনী সাথে সাথে সেফল টান দিয়ে নিয়ে স্তূপের মধ্যে রেখে দিয়ে বলতে, বাবা যাও তোমার মার কাছে, তাও তোমার মা তোমাকে সেফল দিবে। বাড়িতে যখন এসব নামাজের পর আসছে, আইসা দেখে বেটা সেফল খাচ্ছে। আমিরুল মুমিনী জিজ্ঞেস করে, বিবি রে, সেফল পাইলো তোমার বেটা কোন জায়গায়? ফাতেমা দেখে বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনি চিন্তা করবেন না, আমার বাবা যেহেতু ছিল বাদশা, আমার কাছে আপনি সহ্য করতে পারেন, কিন্তু দুঃখিনী মা আমি তো সহ্য করতে পারি না। বাজার থেকে একটা ছেঁপল নিয়ে শাহজাদার হাতে আমি দিয়েছি। বাদশা ডেকে বলে, বিবি রে, তুই যেমন তোর সন্তানকে মায়া করিস, আমি আমার বেটাকে কম মায়া করি না। যখন আমার বেটার কাছ থেকে ছেঁপলটা কেড়ে নেই, তখন আমার কলিজাকে ছিঁড়ে যেতে চাচ্ছিল, কিন্তু কত কষ্ট আমার হোক না কেন আমি সেদিকে লক্ষ্য করি নাই। আমি লক্ষ্য করেছি একটা ছেঁপল, একটা ছেঁপলের জন্য যদি আমার জাহান্নামের আগুনে জ্বলা লাগে, আমি আব্দুল, আমি ওমর ইবনে আব্দুল আজিজ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এটা ছিল মুসলমান বাদশাদের ইতিহাস। ভাইরা আমার,